আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল DMTBD। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নোকিয়া 7+ মোবাইল থেকে FRP লক কিভাবে রিমুভ করবেন। তো বন্ধুরা চলুন কাজের দিকে আগাই। যে সেটটা থেকে FRP লক রিমুভ করব সেই সেটটা হলো এই নোকিয়া সেট। দেখেন এখানে ভেরিফাই গুগল অ্যাকাউন্ট লেখা আছে, আমি একটা জিমেল আইডি টাইপ করে নেক্সট দিচ্ছি। দেখেন নেক্সট যাচ্ছে না, তো আমি ব্যাগে চলে গেলাম, পুরোটাই ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে এখানে ওয়েলকাম স্ক্রিনে চলে আসছি। এখান থেকে ভিশন সেটিংয়ে ঢুকবো, ভিশন সেটিং থেকে টক ব্যাকে ঢুকবো। টক ব্যাকে ঢুকার পরে টক ব্যাক অফ করা আছে, এটাকে অন করতে হবে। অনে টাচ করলাম, ওকে ক্লিক করব, টক ব্যাক টিউটোরিয়াল অন হয়ে গেছে। এখন আমি আঙ্গুল দিয়ে এল ড্রয়িং করব ডিসপ্লের উপরে। এখানে একটা মেনু ওপেন হয়েছে, দেখেন এখান থেকে টক ব্যাক সেটিংয়ে টাচ করব। টক ব্যাক সেটিংয়ে টাচ করার পরে যে মেনুটা ওপেন হবে, এখান থেকে দু আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে উপরের দিকে মেনুগুলো সরিয়ে দিয়ে এখান থেকে হেল্প অ্যান্ড ফিডব্যাকে টাচ করব। হেল্প অ্যান্ড ফিডব্যাক টাচ করার পর একটা মেনু ওপেন হয়েছে, দেখেন এই মেনু থেকে এখানে গেট স্টার্ট উইথ ভয়েস অ্যাক্সেস এখানে টাচ করব। এখন একটা ইউটিউবের ভিডিও ওপেন হয়েছে, ভিডিওটির প্লে বাটনে আমি টাচ করব। এখন ঘড়ির কাটার মতো যে জায়গাটা আছে ওখানে আমি টাচ করব। এখান থেকে টিক চিহ্নটি উঠিয়ে দেবো, এবার অ্যাকসেপ্ট ক্লিক করব, নো থ্যাঙ্কস ক্লিক করব। আমি ব্রাউজারে অলরেডি ঢুকে গিয়েছি। তো এই ব্রাউজারের সার্চ বক্সে টাচ করে এখান থেকে FRP বাইপাসের যে APK সফটওয়্যারগুলো আছে সেগুলো একে একটা করে ডাউনলোড করে নেব। তো আমি এখানে যে লিঙ্কগুলো দেখাচ্ছি আপনারা চাইলে এই লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনাদের কোনো লিঙ্ক যদি জানা থাকে সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি এই লঞ্চারটির মাধ্যমে সেটের মেনুতে ঢুকব, মেনুতে ঢুকার পরে আমি এখান থেকে সেটিংয়ে ঢুকব। সেটিং থেকে টক ব্যাক সেটিংয়ে যাব, এখান থেকে টক ব্যাক অফ করতে হবে আমাকে। তো এখন এখান থেকে ব্যাগে চলে যাব, ব্যাগে গিয়ে আমি আপনাদেরকে আবার দেখাবো সেটিং থেকে যে এটা আসলে কোন ভার্সনে আছে, সেটটা অ্যান্ড্রয়েড ভার্সন কত এবং এটা মডেল কত দেখে দিচ্ছি। দেখেন অ্যান্ড্রয়েড ভার্সনটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সেটের মডেল নাম্বার এবং অ্যান্ড্রয়েড ভার্সন 8.0। এখন আমাকে যে APK সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে 8.0 সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখন ক্রোম ব্রাউজার ঢুকব, এখান থেকে 8.0 যে ফাইলটা আছে APK ফাইলটা ওইটা আমি ডাউনলোড করব। দেখেন এখানে আছে এই যে 8.0 ফাইল, আমি টাচ করছি মাত্র, অ্যান্ড্রয়েড 8 যেটা লেখা সেটা ওকে ক্লিক করলাম, এটার আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এখান থেকে আরও একটা APK ডাউনলোড করে নিতে হবে, বাইপাস FRP 1.0 APK যে সফটওয়্যারটা আছে দেখেন এখানে, এই APKটা এখন আমি ডাউনলোড করব। ডাউনলোড আমি ক্লিক করেছি। এখান থেকে আরও দুটি APK সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, একটা হলো কুইক মেকার শর্টকাট এবং অন্যটি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার APK। আমি ব্যাগে চলে গেলাম। এখন আমি মেনু থেকে ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড অপশন থেকে বাইপাস FRP 1.0 APKটা ইনস্টল করে নেব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টল কমপ্লিট, এটা ডান ক্লিক করব, ওপেন করব না। এখন আমি আর একটা সফটওয়্যার ইনস্টল করব, গুগল অ্যাকাউন্ট ম্যানেজার APK যেটা ডাউনলোড করেছি, অ্যাকাউন্ট ম্যানেজার APKটা ইনস্টল করে নিতে হবে আমাকে, ডান ক্লিক করব। এখন কুইক মেকার শর্টকাট APK ইনস্টল করে নেব, ইনস্টল ক্লিক করব, ওপেন ক্লিক করব। এখন সার্চ বক্সে এখানে গুগল অ্যাকাউন্ট লিখে আমি সার্চ করব। দেখেন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার শো হয়ে গেছে, আমি এটা টাচ করলাম। এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে ব্রাউজার লগ ইন, একটা অপশন আছে দেখেন এখানে লেখা আছে টাইপ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এখানে ক্লিক করব, ট্রাইতে ক্লিক করব, রাইট সাইড টপে থ্রি ডটে ক্লিক করব, ব্রাউজার ইনে ক্লিক করব। আমি অলরেডি ব্রাউজারে ঢুকে গিয়েছি। এখন এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে আপনার সেটটাকে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা সেটটা লগ ইন করে নিচ্ছি, আমি আমার অ্যাকাউন্ট টাইপ করে দিয়েছি। এখন এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা আমি টাইপ করে দিয়েছি, পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেছে, এখন আমি সাইন ইন ক্লিক করব।
আমার সেটটি সাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমার সেটটি রিস্টার্ট করব। তো পাওয়ার বাটনে চাপ দিয়ে আমি রিস্টার্ট করে নিচ্ছি সেটটি। মোবাইলটি পুরোপুরি চালু হওয়ার পরে স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভ করে নিতে হবে। তো দেখেন আমার মোবাইলটি পুরো চালু হয়ে গেছে। এখন আমি সেটটি অ্যাক্টিভ করতেছি। তো এখানে দেখেন আমি যে অ্যাকাউন্টটা অ্যাড করেছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। এই অ্যাকাউন্টটাই আমি এই সেটটাই অ্যাড করেছি। আবার নেক্সট ক্লিক করে আমি অ্যাক্টিভিটিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমার সেটটির FRP বাইপাস ফুললি কমপ্লিট।